ইমরুলকে নিয়ে এত লাফালাফি কেন? সিলেটে দুই বিদেশি তারকার তাণ্ডবে ভাঙল কাচ, আহত ভেনু ম্যানেজার। বিপিএল থেকে সিলেট সানরাইজার্স দলের অন্যতম পেসার তাসকিনের বিদায়। অধিনায়কত্ব করতে চান না মোসাদ্দেক, বোপারার কাঁধে দায়িত্ব। বিপ্লব লিখনকে খেলানো হবে কিনা প্রশ্নে যা বললেন রাজ্জাক। ঐতিহাসিক হাজারতম ওয়ানডে ম্যাচে ভারতের জয়। চ্যাম্পিয়নদের গোল বন্যায় ভাসাল পিএসজি। এবং সালাহকে হারালেন মানে ইতিহাস গড়ল সেনেগাল। সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। ইমরুলকে নিয়ে এত লাফালাফি কেন? বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশ ক্রিকেট লিগ এবং বিপিএল এ সবশেষ আটটি ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। গত বৃহস্পতিবার বিপিএল এ 81 রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয়ে ফেরান অধিনায়ক ইমরুল। এমন পারফরমেন্সের পর জাতীয় দলে ফেরার আশা করতেই পারেন ইমরুল কায়েস, কিন্তু জাতীয় দলের সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন পারফরমেন্স করে না, তাদের নিয়ে লাফালাফি করা ঠিক না। ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে, কিন্তু ও অনেকদিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন, ইমরুলের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। রাজ্জাকের কথায় মনে হতে পারে ইমরুল অনেকদিন ধরে অফ ফর্মে আছেন, আর বিপিএল এ কুমিল্লার সবশেষ ম্যাচে আচমকা জ্বলে উঠেছেন, অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা। বিসিএল ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল, তিন ম্যাচে করেছেন 165 রান, এর মধ্যে শেষ দুটিতে করেছেন 50। মধ্যাঞ্চলে স্বাধীনতা কাপ জয়ে ইমরুলের 71 এবং 69 রানের ইনিংসের কার্যকারিতা অনেক। এমন পারফরমেন্সের পর জাতীয় দলের হয়ে ওয়ানডে বা টি টোয়েন্টি দলে ফেরার জন্য নির্বাচকদের দৃষ্টিতে আসার কথা ছিল কায়েসের, কিন্তু রাজ্জাকদের ভাবনার ধারে কাছে নিয়ে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাহাতি এই ওপেনারের। সিলেটে দুই বিদেশি তারকার তাণ্ডবে ভাঙল কাচ, আহত ভেনু ম্যানেজার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম কাঁপালেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের দুই বিদেশি তারকা উইল জ্যাক্স এবং চ্যাডউইক ওয়ালটন। একাডেমি মাঠ থেকে ছক্কা মেরে প্রেস বক্সের কাজ ভাঙলেন জ্যাক্স, কম জাননি চ্যাডউইক। তার শটে আহত হলেন সিলেট স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জয়দেব দাস। অনাকাঙ্ক্ষিত ঘটনা দুটি ঘটেছে সোমবার চট্টগ্রাম দলের অনুশীলনে। জ্যাক্স ও চ্যাডউইক জানালেন তাদের পেশির জোর কত। অনুশীলনে বাহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের বলে ক্রিস থেকে বেরিয়ে সজোরে হাঁকান জ্যাক্স, বলটি একাডেমি মাঠের ড্রেসিং রুমের ছাদ পেরিয়ে যায়, মূল স্টেডিয়ামের প্রেস বক্সের কাচের উপরে আছড়ে পড়ে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এর কিছুক্ষণ পর পাশের নেটে ঘটে আরেক ঘটনা, সেখানে বিশাল ছক্কা হাঁকান চট্টগ্রামের ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক। তার ছক্কাটি এসে লাগে ভেনু ম্যানেজার জয়দেবের হাতে, বলের আঘাতে ব্যথা পান তিনি। এবারে বিপিএল এর শুরু থেকে দারুণ ফর্মে আছেন চট্টগ্রামের ওপেনার জ্যাক্স, বিপিএল এর সবচেয়ে বেশি 14টি ছক্কার মালিক তিনি। আট ম্যাচে 280 রান করেছেন এই ইংলিশ তারকা। বিপিএল থেকে তাসকিনের বিদায়। বিকেলে মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে দুঃসংবাদ পেল সিলেট সানরাইজার্স দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ, ছিটকে গেছেন বিপিএল থেকে। ব্যাক ইঞ্জুরির কারণে বিপিএল এর বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না তার। তাসকিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন একেএস স্বাধীন। 19 বছর বয়সী এই পেসার বিপিএল এ নতুন মুখ, সর্বশেষ আবাহনী হয়ে টি টোয়েন্টি খেলাচ্ছিলেন স্বাধীন। সামনেই আফগানিস্তানের সাথে হোম সিরিজ, সেই সিরিজে তাসকিনকে ফিট রাখতে কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছে না সিলেট সানরাইজার্স। সানরাইজার্স এর ফিজিও গণমাধ্যমকে জানান তার ব্যাক পেনের অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু সামনে যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে তাই দল তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না, ফলে সিলেট পরবর্তী টানা তিন ম্যাচ খেলতে পারবেন না তাসকিন আহমেদ। অধিনায়কত্ব করতে চান না মোসাদ্দেক, বোপারার কাঁধে দায়িত্ব। সিলেট সানরাইজার্স অধিনায়কত্বে হঠাৎ পরিবর্তন এসেছে। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দায়িত্ব পরিচালনায় অনিচ্ছা প্রকাশ করায় রবি বোপারা নেতৃত্ব পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সানরাইজার্সের মিডিয়া ম্যানেজার সাজিদ মুস্তাহিদ। এর আগে বিসিবি এক খুদে বার্তায় রবি বোপারার অধিনায়ক হওয়ার বিষয়টি জানায়। অধিনায়ক পরিবর্তনের এই সিদ্ধান্ত হুটহাট হয়েছে তা প্রমাণ পাওয়া যায় প্লেয়ার লিস্টে চোখ বুলালে। প্লেয়ার লিস্টে মোসাদ্দেককে অধিনায়ক দেখানো হয়, রবি বোপারা ছিলেন সাধারণ খেলোয়াড় হিসেবে। এছাড়া সিলেট টুর্নামেন্টের আগে সহ অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছিল। বিজয়কে অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হলে তিনি গ্রহণ করেননি। জানা গেছে মিঠুনকে অফার করা হয়েছিল, তিনিও এড়িয়ে গেছেন। দলের মিডিয়া ম্যানেজার সাজিদ মুস্তাহিদ বলেছেন ম্যানেজার মাসুক আল বারি জানিয়েছেন মোসাদ্দেক ম্যাচে মনোযোগ দিতে চাচ্ছেন, এজন্য অধিনায়কত্ব করতে চাইছিলেন না। দুই ম্যাচ আগে দায়িত্ব ছাড়তে যাচ্ছিলেন, কিন্তু তাকে বুঝিয়ে কন্টিনিউ করানো হয়। এই ম্যাচের আগে আবারও সে সরে যেতে চায়, এজন্য সহ অধিনায়ক বিজয়কে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে শুরু থেকে পরিকল্পনায় যুক্ত না থাকায় দায়িত্ব নিতে চাননি। কোচ ডিলন আজকের ম্যাচের আগে বোপারাকে অ্যাপ্রোচ করেন, তাকে বুঝিয়ে অধিনায়কত্ব দেওয়া হয়। সিলেটের আগে ছটি ম্যাচ খেলেছে, জিতেছে একটি, তাদের বিপিএল কার্যত শেষ। ইংলিশ ক্রিকেটার রবি বোপারের পারফরমেন্স ছিল গড়পরতা, চার ম্যাচে রান করেছেন মাত্র 47, উইকেট পেয়েছেন একটি। সিলেটের শেষ ম্যাচে একাদশ থেকে বাদও পড়েছিলেন তিনি, অথচ অধিনায়ক করে আজ তাকে ফেরানো হয়েছে। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও ম্যাচের আগে অধিনায়কত্ব পরিবর্তন করে, মেহেদী হাসান মিরাজকে সরিয়ে তারা দায়িত্ব দেন নাঈম ইসলামকে। এ নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যায় চট্টগ্রামে, এজন্য দুপক্ষকে বিসিবি শুনানিতেও ডাকা হয়েছিল।
বিপ্লব লিখনকে খেলানো হবে কিনা প্রশ্নে যা বললেন রাজ্জাক, বাংলাদেশ দলে লেগ স্পিনারের গুরুত্ব নেই এখন পর্যন্ত তাই প্রতীয়মান, অথচ বড় বড় সব দলের সেরা সম্পদ তাদের লেগ স্পিনার। একসময় অস্ট্রেলিয়া দলের বোলিং বিভাগের প্রধান অস্ত্র ছিলেন শেন ওয়ার্ন। আফগানিস্তানের মতো দলেরও প্রধান শক্তি লেগ স্পিনার রশিদ খান, কিন্তু বাংলাদেশ দলে লেগ স্পিনার বিষয়টিতে অনীহা। এ মুহূর্তে জাতীয় দলের স্বীকৃত লেগ স্পিনার বলতে আমিনুল ইসলাম বিপ্লব, কিন্তু একাদশে তেমন একটা সুযোগ পাচ্ছেন না তিনি। তাছাড়া জুবায়ের হোসেন লিখনও দারুণ একজন লেগে। আসন্ন আফগানিস্তান সিরিজে এই দুজনের কাউকে সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্ন উঠেছে। এর জবাব দিয়েছেন নির্বাচক ও জাতীয় দলের একসময়ের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক। তার মতে আফগানিস্তান সিরিজে বিপ্লব বা লিখনের সুযোগের সম্ভাবনা নেই। তার মতে রশিদ খানের মতো দুর্দান্ত স্পিনার নেই বাংলাদেশে। রাজ্জাক বলেন দলে একজন দক্ষ লেগ স্পিনার থাকলে অবশ্যই ভালো, তবে দেশে তো কোয়ালিটি লেগ স্পিনার নেই তাই জাতীয় দলে খেলছে না। আরো ব্যাখ্যা দিতে গিয়ে জাতীয় দলের কনিষ্ঠ নির্বাচক বলেন টিম কম্বিনেশনের কারণে লেগ স্পিনার খেলানো হচ্ছে না, লেগ স্পিনাররা লিগের খেলায় খেলতে পারছে না ঠিক মতো। যদি লিগের খেলা ঠিকভাবে না খেলে আন্তর্জাতিক ম্যাচ কিভাবে খেলবে সেটি তো আগে ভাবতে হবে। এভাবে কি জাতীয় দলে দেওয়া সম্ভব? দলে লেগ স্পিনার যোগ করতে আগ্রহী নির্বাচকরা সে কথা জানালেন রাজ্জাক। বললেন জাতীয় দলের জন্য একটা সময় তাদের জন্য খুব চেষ্টা করা হয়েছিল, লেগ স্পিনার খোঁজা হয়েছিল। লিখনকে যখন নেওয়া হয়েছিল মানে টেস্ট ম্যাচে, তারপর হঠাৎ সে ভালো করতে পারেনি বলে বাইরে চলে গেছে। বিপ্লবের বিষয়ে রাজ্জাক বলেন বিপ্লব ভারতের বিপক্ষে মোটামুটি পারফর্ম করেছে, কিন্তু যখন এমন হয়েছে লিগের দলগুলোতে সে খেলতে পারছে না, ভালো করছে না, তারপর থেকে বিপ্লব ন্যাশনাল টিমে খেলেনি। একজন থাকলে অবশ্যই ভালো, ভ্যারাইটি আসে, সেই জন্য চেষ্টা করা হচ্ছে, তার মানে নিতেই হবে এটা কখনোই নয়। ঐতিহাসিক 1000তম ওয়ানডে ম্যাচে ভারতের জয়। ভারতীয় ক্রিকেটে রোববার এক ঐতিহাসিক দিন ছিল। দেশের মাটিতে উইন্ডিজের বিপক্ষে তারা 1000তম ওয়ানডে খেলেছে। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে পাকাপাকি অভিষেক হয়েছে রোহিত শর্মার। আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত জিতেছে 6 উইকেটে। বল হাতে ঘূর্ণিঝড় তুলেছিলেন যুজবেন্দ্র চাহাল, এছাড়া ওয়াশিংটন সুন্দরও কম যাননি। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা, তবে বিরাট কোহলি ব্যর্থ হন রোববারও, করেছেন মাত্র 8 রান। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। বিদেশের মাটিতে খেলতে আসা ক্যারিবীয়দের টার্গেট ছিল অবশ্যই 50 ওভার ব্যাট করতে হবে, কিন্তু সেটা তারা পারেননি। ভারতের বোলিং তোপে 43.5 ওভারে তারা 176 রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ 57 রান করেন জেসন হোল্ডার এবং দ্বিতীয় সর্বোচ্চ 29 রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। 9.5 ওভারে 49 রান দিয়ে ওয়েট স্পিনার যুজবেন্দ্র চাহাল নিয়েছেন 4 উইকেট। আরেক অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর 9 ওভারে মাত্র 30 রান দিয়ে 3টি শিকার ধরেছেন। 2 উইকেট নিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভারে দিয়েছেন মাত্র 29 রান। জবাবে ব্যাটিংয়ে নেমে 84 রানের দারুণ ওপেনিং জুটি উপহার দেন অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিশান। 36 বলে 28 করা ঈশানকে আকিল হোসেন ফেরালে জুটি ভাঙে। তিনি নেমে বিরাট কোহলি 4 বলে 2/4 8 রান করে আলজারি জোসেফের শিকার হন। তরুণ তারকা ঋষভ পন্থ 9 বলে 11 করে রান আউট হয়ে যান। দলকে জেতানোর দায়িত্ব নেন সূর্যকুমার যাদব এবং দীপক হুদা। 5ম উইকেটে এই দুজনের 63 বলে 62 রানের জুটিতে 132 বল এবং 6 উইকেট হাতে রেখেই অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা হয়েছেন যুজবেন্দ্র চাহাল। চ্যাম্পিয়নদের গোল বন্যায় ভাসালো পিএসজি। রবিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিলেকে 5-1 গোলে হারায় পিএসজি। এই ম্যাচে গোল করে নতুন বছরের প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টিন তারকা লিওনেল মেসি। জোড়া গোল করেছেন দানিলো পেরেইরা এবং 1টি করে গোল করেছেন কিমবেপ্পে এবং কিলিয়ান এমবাপ্পে। লিলের হয়ে শুরুর দিকে 1টি গোল করেছিলেন বোথম্যান। এ নিয়ে লিগ ওয়ানে টানা 14 ম্যাচ অপরাজিত থাকলো পিএসজি। গত মৌসুমে এই লিলের কাছে 1 পয়েন্টে লিগ শিরোপা হারিয়েছিল পিএসজি। ম্যাচের শুরু থেকে মাঠে ছিলেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচেও ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। পুরো ম্যাচে লিলের উপর দাপট দেখিয়েছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা যেন পাত্তাই পেল না পিএসজির কাছে। বল দখলের পাশাপাশি শট নেওয়াতে এগিয়েছিল মেসিরা। 10 মিনিটে লিলের গোলরক্ষকের ভুলে পিএসজিকে এগিয়ে দেন দানিলো পেরেইরা। 28 মিনিটে লিলেকে সমতায় ফেরান ভ্যান বোথম্যান। ডি মারিয়াকে কাটিয়ে গোললাইন থেকে বোথম্যানের উদ্দেশ্যে বল বাড়ান ভ্যান আরফা। সেখান থেকে বোথম্যানের শট গোলরক্ষক দোন্নারুম্মা ঝাঁপিয়ে রক্ষা করার চেষ্টা করলেও নাগাল না পেয়ে বল জালে করায়। 32 মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। লিওনেল মেসির বাঁকানো কর্নারে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করে কিমপেম্বে। 38 মিনিটে পিএসজিকে তৃতীয় গোল এনে দেন লিওনেল মেসি। বাম দিক থেকে বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু লিলের 2 ডিফেন্ডার মিলে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন মেসির পায়ে। বক্সের ভেতরে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে বল জালে জড়িয়ে নতুন বছরের প্রথম গোলের দেখা পান এই আর্জেন্টাইন তারকা। গোল করার আগে সতীর্থক দিয়ে 1টি গোলও করিয়েছেন মেসি। এ নিয়ে পিএসজির হয়ে 6ষ্ঠ গোল করলেন তিনি। প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থাকে পিএসজি। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক মেসি এমবাপ্পেরা গোল আদায় করে নেয় দ্রুত। 51 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন মিডফিল্ডার দানিলো পেরেইরা। লিওনার্দো পারদেসের বাড়ানো বল এজ অব দ্য বক্স থেকে গতির শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। 67 মিনিটে পিএসজিকে 5ম গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে। মার্কো ভেরাত্তির বাড়ানো পাস বক্সের ভেতর থেকে নেয় শটে গোল করেন এই ফরাসি ফুটবলার। এই জয়ে 23 ম্যাচে 56 জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলো পিএসজি। সমান ম্যাচে 32 পয়েন্ট নিয়ে 11তম স্থানে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। সালাহকে হারালেন মানে ইতিহাস গড়ল সেনেগাল। হাড্ডাহাড্ডি লড়াই হলো ফাইনালে, টান টান উত্তেজনার টাইব্রেকারে শেষ হাসি ফুটল সেনেগালের। সালার মিশরকে হারিয়ে ইতিহাস গড়ল সেনেগাল।
ক্যামেরুনের ওলম্বে স্টেডিয়ামে রোববার রাতে খেলা করায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 30 মিনিটে। এরপরও খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে 4-2 গোলে জিতে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে সেনেগাল। আফ্রিকার এই আসরে এর আগে সেনেগালের সর্বোচ্চ প্রাপ্তি ছিল রানার্স আপ হওয়া। 2019 সালে রানার্স আপ ছিল তারা। খেলায় সবচেয়ে বেশি উপভোগ্য বিষয় ছিল মিশরের মোহাম্মদ সালা এবং সেনেগালের সাদিও মানের খেলা। ইংলিশ ক্লাব লিভারপুলের কাঁধে কাঁধ মিলিয়ে খেলা দুই বন্ধু এদিন মাঠের শুরুতে শত্রুতে পরিণত হন। দেশের টানে ভুলে যান একে অপরকে, আর সেই লড়াইয়ে সালাহকে হারলেন মানে। অবশ্য ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মানে, তবে টাইব্রেকারে ঠিকই গোল দিয়ে দলকে জিতিয়ে দেন মানে। ম্যাচে দাপট দেখিয়েছে সেনেগাল। বল দখল কিংবা শট সব জায়গাতে এগিয়ে ছিল সাদিও মানের দল। সেনেগালের ক্ষুরধার সব আক্রমণ রুখে দিয়ে শেষ অবধি জালকে সুরক্ষিত রাখেন মিশরের গোলরক্ষক মোহাম্মদ আবু গাবাল। শুরুতেই সাদিও মানের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। দলকে টাইব্রেকারে অবধি নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। দর্শক, এই ছিল NBS খেলা সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।